গতকাল এনআইএ মুর্শিদাবাদ থেকে মোট ছজনকে গ্রেপ্তার করে জঙ্গি সন্দেহে। রানীনগরের আবু সুফিয়ান, তার বাড়ি থেকে পাওয়া গেল সুড়ঙ্গ। যদিও বাড়ির লোকের বক্তব্য, শৌচাগার নির্মাণ করার জন্যই এটি খোঁড়া হয়েছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, সুড়ঙ্গ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো পন্থা, সবটাই তদন্ত করে দেখছে এনআইএ। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। থেকে ছোট থেকে মানুষ হয়েছে, সেরকম জোর ফাসাদ কিছু বোঝা যায়নি, মানে সকল মানুষের সাথে শান্তভাবে কথা বলে। আর এ সম্পর্কে আমরা এত হইতেই পারে আমার ধারণা আসছে না, মানে ও এমন ধরনের ছেলে যে একটা বলি যে টিকটিকিটা মারো, ক্ষমতা নেই মারো। ও টেলারের কাজ করত, এক বছর থেকে মনে হয় একটা কি অসুখে ভুগছে, ওই জন্য দোকান টোকান আর যায় না, বাড়িতে থাকে, আমরা নামাজ টামাজ পড়ে। এই যে যদি থাকে তাহলে ওই যে পায়খানা করা আছে, পায়খানা ভরে গেলে আবার পরবর্তীকালে যাতে করা হয় সেই রকম, যেমন এই পায়খানাটা পরে করা হয়েছে, ওদিকে ভরা গেছে, তখন এটা পরে সেদিন করলো কিছুদিন আগে, এইরকম হতে পারে। গ্রামবাসী হিসাবে সে ভালো ছিল, যদি এখন সে কীভাবে ওদের সাথে সম্পর্ক হলো, কীভাবে জড়িত হলো সেটা আমরা বুঝতে পারছি না, তবে যদি সে নির্দোষ হয় তো ছেড়ে দেওয়ার দরকার, সঠিক তদন্ত করা হোক, মানে এটাই আমরা চাইছি যে তদন্তটা যেন সঠিক হয়। মানে যেমন কিছু অনেক কথাই শোনা যাচ্ছে সেগুলা কোনো কারণই না, যেমন ওর বাড়িতে নাকি ছোট ছোট বোম পাওয়া গেছে, বলে বাচ্চারা খেলাধুলা করে, তাই তো বাচ্চারা হয়তো মা মা বকবে, তাই হয়তো কোনো জায়গাতে লুকিয়ে রেখেছে। এই আপনার নাম? আমার নাম আবু সাইদ। বাড়ি? বাড়ি এখানে পাশে। নাম? বাড়ির আবু সাইদ। সবার হয়ে গেছে।